নমস্কার, কেমন আছেন সবাই? আমার নাম রিয়ার, আমি থাকি ক্যানাডা। এখন যেহেতু উইন্টার টাইম, আমি প্রতিদিন বাড়ির থেকে বাইরে বেরোই আর সূর্য দেবতাকে বলি প্লিজ একটু বের হও, একটু রৌদ্র দেখি, কারণ 6টি মাস এখানে একদমই রৌদ্র দেখা যায় না। এই 6টি মাসে হয়তো 15 থেকে 20 দিন আমরা রৌদ্র দেখব, আর যখনই রৌদ্র বের হয় আমাদের সবার মন খুব খুশি হয়ে যায়। যেহেতু আমরা ইন্ডিয়া থেকে আসি, আমরা রৌদ্র দেখে এতটা মানে আমাদের জন্য নর্মাল এই জিনিসটা যে আমরা বুঝতে পারি না যে রৌদ্রুর কতটা ইম্প্যাক্ট হয় মাথায়। যখন রৌদ্রুতে আপনি বের হন, যখন রৌদ্রু দেখেন, তখন আপনার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। 6টা মাস খুবই বাজে কাটে এখানে। তো যাই হোক, আজকে যেহেতু ঋতুপর্ণ ডিসাইড করলো যে ও রান্না করবে, আর কি সিক্রেট রেসিপি ও রান্না করছে ওই জানে, আমাকে আর আজকে কিচেনে ঢোকা অ্যালাউড না। ও কানে হেডফোন লাগিয়ে রান্না করছে ওর নাকি সিক্রেট রেসিপি, আর মায়েরা এখানে ওর ট্যাবে অ্যাজ ইউজুয়াল কাজ করছে। যেহেতু ওর বাবা এরকম বসে অফিসের কাজ করে, ও সেরকম টেবিল নিয়ে তারপরে চেয়ার নিয়ে ওর ট্যাবের মধ্যে খেলতে থাকে। তো এটা হলো গিয়ে বাস এতটুকুই আমি দেখতে পেলাম যে মশলাটা ঢালছে, মানে জিঞ্জার গার্লিক পেস্ট আর ঢালছে আর এটাকে কষাচ্ছে, আর তারপর আর আমার এন্ট্রি ছিল না রান্নাঘরে। যে আর যখন ও রান্নাঘরটা হ্যান্ডেল করছে, আমি ভাবলাম বাকি কাজগুলো করি। এখানে একটা বড় কাজ হলো গিয়ে উইকেন্ডে কাপড় ধুয়ে কাপড়গুলোকে শুকিয়ে কাপড়গুলোকে আবার গুছিয়ে রাখা। এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। আমি জানি না কেন আমার একদমই ভালো লাগে না আমার কাপড় রিলেটেড, মানে কারণ এতটা জমে যায় এক সপ্তাহে, আর ওটাকে গোছাতে পুরো হাত ব্যথা হয়ে যায়। তো যাই হোক, যেহেতু ও একটা দিক দেখছে, আমি ভাবলাম আমি ঝটপট করে কাজগুলো শেষ করি আর কিছু প্ল্যান করি, যদি বাইরে বেরোনোর কিছু যদি থাকে, আর মায়ের মুডের উপরও অনেক কিছু নির্ভর করছে। তো এই রান্না বান্না সবগুলো শেষ হচ্ছে। যেহেতু ও বেশি কিছু রান্না করেনি, আমি ভাবলাম একটু মাছের মাথাটাও বের করে রাখি। মাছের মুড়োগুলো অনেকদিন থেকে পড়ে ছিল আমার কাছে, ওটাকে ফ্রিজ থেকে বের করে আমি এখন ডিফ্রস্ট করছি। এখানে আরেকটা জিনিস হয়, ডিফ্রস্ট করতে হয় আমাদের। এটা যদি রাতেবেলা বের করে রাখেন তো সকালবেলা আপনি রান্না করতে পারেন, বা গরম জলে ভিজিয়ে রাখতে হয় যদি আপনি তাড়াতাড়ি ডিফ্রস্ট করতে চান, বা মাইক্রোওয়েভেও করা যায়। আমি প্রেফার করি যে এটাকে নর্মালি আমি ডিফ্রস্ট করি। তো এই হলো কি আমার কাপড় অনেকগুলো বেডশিটস ছিল, অনেক মায়ের স্কুলের কাপড়। প্রত্যেকটা দিন ও অন অ্যান অ্যাভারেজ ও 3টে থেকে 4টে কাপড় নোংরা করে, ওর একটু জল পড়ে গেলে ওটা চেঞ্জ করতে হবে। তো এইসব কাপড় গোছানো একটা অনেক বড় চ্যালেঞ্জ, যেটা প্রত্যেক উইকেন্ডে আমার দিয়ে যেতে হয়। তো এটা একটা অনেক বড় ডিসঅ্যাডভান্টেজ আমি ফিল করি এরকম দেশে, কারণ ইন্ডিয়াতে প্রত্যেক দিনের কাপড় প্রত্যেক দিন ধুয়ে রৌদ্রে শুকিয়ে মাদেরকে দেখতাম কাপড়গুলোকে গুছিয়ে রাখতো। যেহেতু রান্না শেষ হয়ে গেছে, আমাকে এখন একটু জিস্টটা দেখালো যে কীরকম হয়েছে। তারপর আমরা ভাবলাম না আজকে একটু মাটিতে বসে খাই, মেঝেতে বসে খাই। তো মেঝেতে বসে একটু খেয়ে নিলাম, বেশ ভালো হয়েছিল। একটু ঝালঝাল হয়েছিল, আমার অনেকদিন থেকে একটু ঝালঝাল খাবার ইচ্ছা করছিল, আর রোজ নিজের রান্না খেতে ভালো লাগে না। তো একাধ দিন যদি অন্য কেউ রান্না করে তখন ভালো লাগে। তো খাওয়া দাওয়ার পর একটু যখন বিকেল হলো, আপনি ভাবতে পারছেন এটা হলো কি বিকেল 5টা, আমরা একটু বের হলাম, ভাবলাম একটু টিম হর্টেন্সে যাই। টিম হর্টেন্সে গিয়ে একটু চা বা হট চকলেট খেয়ে আসি। মায়েরা খুব বলছিলো ও টিম হর্টেন্সের হট চকলেট খাবে। তো এই বেরিয়ে পড়লাম, আর বাড়ির পাশেরটায় ঠিক যাইনি, একটু দূরে গেলাম, যাতে একটু একটু লাইটস বাগেরা এগুলো একটু দেখে যাই। একটু লং ড্রাইভ হয়ে গেল, একটু গল্প হয়ে গেল, মায়ের মনটাও খুশি হয়ে যায় যখন গাড়িটা ড্রাইভিং কন্ডিশনে থাকে। তো এই পৌঁছে যাচ্ছি আমরা একটা আমাদের ঠিক পরের শহরটায় আমরা গেছিলাম, বাড়ির থেকে অ্যারাউন্ড 15 মিনিটস দূর। তো এই ঢুকে যাচ্ছি, এখানে সব কিছু সব প্রত্যেকটা শহরে এক একটা করে কমপ্লেক্স আছে, যেখানে আপনি সব রকমের দোকান পাইবেন। কস্কো বলেন, তারপর টিম হর্টেন্স বলেন, চুল কাটার দোকান, ছোটো ছোটো জিনিস কিনবার দোকান, সবজির দোকান, কাপড়ের দোকান, জিম, সব কিছু এরকম এক ছোটো ছোটো শহরে এরকম প্রত্যেকটা জায়গায়
আছে, একটা শহরে দুটো তিনটে করে করে আছে। তো এটাতে খুব ইজি হয়ে যায় লোকেদের, যারা বেশি দূর যেতে চায় না বাজার করতে, যারা সব কিছু চায় নিজেদের মানে নিজেদের হাতের পাশে। তো আমরা ঢুকে যাচ্ছি, আর টিম হর্টেন্সে আমরা ড্রাইভ থ্রু দিয়ে যাব। এখানে লোকেরা প্রেফার করে ড্রাইভ থ্রুতে যাওয়া। আমরা সামার টাইমে চেষ্টা করি যে গাড়ির থেকে নেমে টিম হর্টেন্সে গিয়ে বসে একটু চা টা খাবার, বাট ঠান্ডার সময় প্রেফার করি যে আমরা ড্রাইভ থ্রুতে নেই। এটাতে কী হয়, খুব কনভিনিয়েন্ট হয়ে যায়। তো এই বড় স্ক্রিনটার মধ্যে মেনু লাগানো থাকে, আর ছোট্ট একটা স্পিকার থাকে, যে স্পিকারে আপনি বলবেন আপনার কী চাই। তো এই হিসেবে আপনি আপনার অর্ডারটা প্লেস করবেন। ওখানে বিভিন্ন রকমের এমপ্লয়িজ আছে ভেতরে, একজন অর্ডার নিচ্ছে, একজন বানাচ্ছে, রেডি করছে। এগুলো মোস্টলি স্টুডেন্টসরা থাকে, স্টুডেন্টসরা এসে এখানে পার্ট টাইম চাকরিতে ঢুকে পার্ট টাইম চাকরিও করছে আবার পড়াশোনাও করছে। খুব ডিফিকাল্ট লাইফ বলবো আমি স্টুডেন্টসরা এখানে লিড করে, টাকা পয়সা এতটা টাকা লোন নিয়ে আসে এখানে, তারপর এখানে একটা পার্ট টাইম চাকরিতে ঢুকতে হয়, কারণ সবসময় সম্ভব হয় না মা বাবার এতটা টাকা ইনভেস্ট করে মা বাবা বাচ্চাদেরকে পাঠানো, তারপর প্রতি মাসে এতটা টাকা দেওয়া। তো বাচ্চারা কী করে, এখানে ছোটো ছোটো দোকানে যেরকম টিম হর্টেন্স বা অন্য ছোটো ছোটো দোকানে পার্ট টাইম কাজ করে। পার্ট টাইমে এই ছোটো ছোটো বাচ্চাগুলো অ্যারাউন্ড 20 ঘন্টা থেকে 22 ঘন্টা অবধি কাজ করতে পারে সপ্তাহে। তো এরকম করেই বাচ্চাগুলো আর কি নিজের মানে এক্সপেন্সগুলো এসে করে, আর খুবই কষ্ট ওদেরকে মাঝে মধ্যে ওদেরকে দেখলে কষ্ট হয়, কারণ আমি এক দুজনের স্টোরি শুনেছিলাম যে কতটা ডিফিকাল্ট ফেস, মা বাবার লোন পুরো করতে হবে, ক্যারিয়ারের কোনো ঠিক ঠিকানা নেই, পড়াশোনা চলছে, ক্যারিয়ার কী হবে, কোথায় গিয়ে দাঁড়াবে ঠিক ঠিকানা নেই, যার টাকা ইনকাম করছে তাতে কতটা কী হবে ওটার কোনো গ্যারেন্টি নেই। এই দেশে সব কিছু একটু গ্যারেন্টি ছাড়া চলে, যখন আপনি স্টুডেন্ট হয়ে আসেন তখন খুবই কষ্ট করতে হয়, বাট কিছু বছর পর আপনার প্রত্যেকটা কষ্টর ফল আপনি নিশ্চয়ই পান। তো এটাই হলো গিয়ে এই দেশের হলো গিয়ে অ্যাডভান্টেজ। তো যাই হোক, আমরা লাইনে লেগে গেলাম আর আমাদের অর্ডার ঠিক নেক্সট ইসেতেই আমাদের অর্ডারটা দিয়ে দেবে। তো আমরা অর্ডার করেছিলাম একটা ক্রোসান, বাটার টোস্টেড ক্রোসান, তিনজনের জন্য তিনটে, আর একটা হট চকলেট আমার জন্য, কারণ মায়েরা তেমন বলছে এখন হট চকলেট খাবে না। তো ক্রোসানটা এত একটু ভালোবাসে, বাট একটু ক্র্যাঙ্কিও হয়ে রয়েছে, কারণ ঘুম থেকে উঠে এসছে, একবার বলেছে যাবে, একবার বলছে যাবে না। তো এই অ্যাডভান্টেজটা টিম হর্টেন্সের বা যে কোনো দোকানের এই ড্রাইভ থ্রুটা খুবই ভালো লাগে। ঠান্ডার সময় কারোরই গাড়ি থেকে বেরোতে ইচ্ছা করে না, আর যেহেতু ক্রিসমাস টাইম, এখন ক্রিসমাস নিউ ইয়ার টাইম, তো কাপসগুলো ওরা চেঞ্জ করে দিয়েছে, কাপসগুলো এখন গ্রিন, রেড আর হোয়াইটের উপর রেখেছে, যাতে ক্রিসমাস স্পিরিটটা সবসময় ইসে হয়ে থাকে। মায়ের অবস্থা খুবই খারাপ অ্যাজ ইউজুয়াল, ও এখনও একটু সময় লাগে, ওর ঘুম থেকে উঠবার পর একটু সময় লাগে ওর একটু নর্মাল হতে। ইউজুয়ালি বাড়িতে থাকলে এই সময়টা ও আমার কোলে বসে থাকে 10-15-20 মিনিট, তারপর ওর গিয়ে নাচানাচি একদম স্টার্ট হয়, যেটা আমারও ছিল ছোটোবেলায়। তো এই যে টিম হর্টেন্স স্টার্ট হয় 1964, অনেক আগের দোকান। এটাতে মানে সব কিছুই অ্যাফোর্ডেবল, মানে খুব কম যারা মাইনে পায় বা যারা খুব কম টাকায় চলে তারাও কিছু না কিছু খাবার এখানে পেয়ে যায়। আর এটাই ভালো আর কি এখানে, এই এরকম দেশের এখানে আপনি এক্সপেন্সিভ জিনিসও পাবেন, আর কোথাও কোথাও গেলে আপনারা একটু কম বেজের জিনিসও পাবেন। কম বেজ বলে তা নয় যে এখানে কোয়ালিটি খারাপ, এখানে কোয়ালিটি খুবই ভালো। সামার টাইমে এখানে অনেক রকমের ড্রিঙ্কস পাওয়া যায়, সামার আসলে আমি আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো, অনেক রকমের কোয়েঞ্চার থাকে, আর গরমে এগুলো খেতেও ভালো লাগে, কারণ যেরকম ঠান্ডা পড়ে এখানে এরকমই গরম হয়। এবছরটা তেমন গরম ছিল না, বাট গত বছর খুবই গরম ছিল, 40 ডিগ্রি অবধিও গেছে এখানে টেম্পারেচার। তো তখন লোকের ইচ্ছা করে চা কফি না খেয়ে একটু কিছু ঠান্ডা খায়। তো ওই ঠান্ডার অপশানসও অ্যাভেলেবেল আছে, আপনারা এই দোকানে পাবেন স্যালাড বাউলও পাবেন, আপনারা রোলও পাবেন, তবে আমাদের ইন্ডিয়ার মতো ভালো চিকেন রোল নয়,
ওটা আমাদেরগুলো হলো গিয়ে বেস্ট। এখানে রোল হলো গিয়ে, হ্যাঁ ঠিক আছে ভালো খেতে, নট ব্যাড, বাট ইন্ডিয়ার কাঠি রোল বা যাই আমাদের স্ট্রিট ফুড, ওটা হলো গিয়ে দি বেস্ট। যাই হোক, আমরা নিয়ে নিলাম খাবারটা, নিয়ে এখন মায়েরাকে যখন সার্ভ করতে গেলাম, মায়েরা বলছে না আমি এখন খাবো না, তো ভাবলাম একটু পর দেই, যেহেতু ওর এখনও ওই ফেজে আছে, ওর একটু ট্রানজিশন হতে সময় লাগে ঘুম থেকে উঠবার পর নর্মাল হতে। তো এটা হলো গিয়ে ক্রোসান, ক্রোসানটা বাটার টোস্টেড, ওটা আমাদের সবার ভালো লাগে। তো আজকে ও খাচ্ছে না, আজকে ও বলছে খাবে না এখন, যেহেতু এটা অডি ইসে ছিল, আইডিয়া ছিল যে ও ক্রোসান খাবে। তো বাচ্চাদের মনের কথা কিছু বলা যায় না। তো ক্রোসানটা খুবই টেস্টি ছিল, আর যখন এটাতে বাটার টোস্ট করে দেয় ওটার স্বাদটা একদম কমপ্লিটলি ডিফারেন্ট লেভেলে চলে যায়। তো আমি ওটাকে এনজয় করলাম, আমার গলার মধ্যে একটু খুশখুশ ছিল, তো ওটা যেহেতু গরম আর হট চকলেটটাও যখন যেহেতু একটু গরম, আমার গলাটায় খুবই খুবই মনে হচ্ছিলো এটা আমার গলার জন্য খুবই সুদিং ব্যাপারটা। আর বাস এতটুকুই আমরা দিনটাকে এনজয় করলাম, বাস খেয়ে দিয়ে হট চকলেটটা খেলাম, খেয়ে এটা খুবই ভালো ছিল। আর যেহেতু একটু চিনিটা বেশি ছিল আমার জন্য, ঋতুপর্ণার তেমন বেশি চিনি লাগেনি, কারণ ও অনেকটা চিনি খায়, তো আমরা একটা থেকেই শেয়ার করেছিলাম। আর এখন বাড়ির জন্য বেরিয়ে পড়ছি। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা যখন লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, আমি খুব খুব এনকারেজমেন্ট পাই। ধন্যবাদ, আপনাদের সাথে আরেকটা ব্লগে দেখা হবে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।